নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতারা ভুল সিদ্ধান্ত দিলে কেউ ফিরে যেতে পারবে না বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন নরসিংদী পাঁচ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ। রাজু বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে এমপি রাজু বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে, তারপরও আমি হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনারা আসবেন বসবেন, আপনাদের খাতির যত্ন করা হবে, যদি ভুল সিদ্ধান্ত দেন কেউ নরসিংদী থেকে ফিরে যেতে পারবেন না। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।